একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনে নৌকার প্রার্থী হতে চাইছেন সাড়ে তিন হাজারের চেয়ে বেশি ব্যক্তি এদের মধ্যে তিনশো জনকে বাছাই করতে হবে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডকে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে টানা চার দিনের মনোনয়ন ফর্ম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সোমবার এই কার্যক্রম শেষ হওয়ায় সংশ্লিষ্ট নেতাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী চার দিনে তিন হাজার ছয়শ আটাশটি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে সেই হিসেবে প্রত্যেকটি আসনের জন্যে গড়ে বারো জনের বেশি ব্যক্তি মনোনয়ন ফর্ম কিনেছেন শুক্রবার প্রথম দিন সর্বোচ্চ এক হাজার তিনশো উনত্রিশটি মনোনয়ন ফর্ম বিক্রি হয় শনিবার এক হাজার একশো বত্রিশ জন এবং রোববার আটশো পঁয়ত্রিশ জন মনোনয়ন ফর্ম কেনেন শেষ দিনে বিক্রি হয়েছে সবচেয়ে কম তিনশো বত্রিশটি মনোনয়ন ফর্ম এর মধ্যে এক ব্যক্তির জন্য একাধিক মনোনয়ন ফর্ম কেনার ঘটনাও রয়েছে আওয়ামী লীগের প্রতিটি ফর্মের দাম ছিল ত্রিশ হাজার টাকা অর্থাৎ মনোনয়ন ফর্ম বিক্রি থেকে প্রায় দশ কোটি আটাশি লাখ চল্লিশ হাজার টাকা দলটির তহবিলে জমা পড়বে ঢাকার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা নেয়া চলে এই উপলক্ষে নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিতিতে সরব ছিল ওই এলাকা ভিড়ের কারণে যানজটের কবলে পহাতে হয় ওই এলাকার বাসিন্দাদের